রাতের বেলা আগরতলা শহরে পুলিশের তোল্লাবাজি নজরে এসেছে আপামর জনগণের। গত কয়েকদিন ধরে শহরে রাত 10টা থেকে শুরু হয় অভিযান, কিন্তু এই অভিযান জনগণের স্বার্থে হওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে নিজেদের পকেট ভারী করার জন্য, যা আবারও প্রমাণ মিলল রবিবার রাতে। এদিন রাতের বেলা পশ্চিম থানার ওসি জয়ন্ত কুমারদের নেতৃত্বে আগরতলা শহরে চলে অভিযান। বিভিন্ন রেস্টুরেন্ট এবং ফাস্টফুড দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে জোর করে গাড়িতে তুলে থানায় এনে মোটা নগদ অর্থ চেয়েছেন বলে অভিযোগ তুলল এক বিজেপি কার্যকর্তা। এই বিজেপি কার্যকর্তা সুব্রত কর জানান, সে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র তথা বনমালীপুরের বাসিন্দা। এদিন রাতের বেলা তাকে এক খাবারের দোকানের সামনে থেকে পশ্চিম থানার ওসি গাড়িতে তুলে থানায় এনে মোটা অঙ্কের নগদ টাকা দেওয়ার জন্য দাবি করে। টাকা দিতে অনীহা প্রকাশ করায় সিপিআইএমের দালাল বলে তাকে মারধর করে এবং স্পষ্ট করে দেয় যেন সেটা চলছে শাসক দলের পেট ভরার জন্য। সুব্রত কর আরও জানায়, পুলিশ তার কথা শুনতে রাজি ছিল না। পরবর্তী সময় বিষয়টি এলাকার বিজেপি নেতাদের অবগত করলেও তেমন কোনো বিচার মিলছে না। গতকাল রাত্রে আমি আমার বন্ধুদের দোকানের সামনে বসেছিলাম, তখন আমি তখন মোমো খাচ্ছিলাম। তৎক্ষণাৎ তখন ওই পশ্চিম থানার ওসি জয়ন্ত দেব, ওনার নাম, উনি আসলো। এসে আমাকে বলছে যে এখানে বসে তুমি কী করছো? তো দোকানের মালিকও বলছে যে আরে আমার কাস্টমার ওখানে স্যুপ খাচ্ছে এখানে। তারপর আমাকে তৎক্ষণাৎ গলা ধরলো, এখানে গলা ধরে নিয়ে বলছে বাড়ি কোথায়? বনমালি। আরে বনমালিপুর তোর কী হয়েছে? ও সিপিএমের দালাল, আমি বিজেপি একজন কার্যকর্তা, আমি যুব মোর্চার একজন কার্যকর্তা একজন। ও আমাকে বলছে দালাল, আমার থেকে কালকে উনি টাকা পয়সা চেয়েছে, আমার থেকে গাড়ির মধ্যে টাকা চেয়েছে। আমি কিছু আমি বলেছি আমার টাকা নেই, আমার গুগল পে দেব করি। ও গুগল পে হবে না, ক্যাশ দে, ক্যাশ ওসি ওসি বলছে ক্যাশ দে। আমি স্যার আমি কি হলো কি বললাম, আমি ভুলটা কি করলাম স্যার বলুন না। আমি স্যার ছেড়ে দে, আমার মান সম্মানটা আছে, ও টাকা লাগবো টাকা দে। এতে স্পষ্ট হয়ে গেছে আসলে চোরে চোরে মাসতো তো ভাই। এভাবে রাতের বেলায় নেশার নাম করে পুলিশের তোল্লা আদায়ের অভিযান ঘিরে জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ওসির সাথে নাকি আরো বেশ কয়েকজন অফিসার জড়িত রয়েছে, তবে ঘটনার সত্যতা যাচাই করেনি সায়ন্তন টিভি। অভিযোগের ভিত্তিতে খবরটি প্রকাশিত হয়েছে সায়ন্তন টিভি।